আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলহি মুহদি আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় দিনী ভাই বোনেরা আপনাদের মধ্যে অনেকে আমাকে একটি প্রশ্ন করেছেন সেটি হল যে হুজুর টিভি দেখলে কি উজু ভেঙ্গে যাবে তো এই সম্পর্কে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ আপনারা দেখছেন অনলাইন মাদারাসা আমি মোস্তাফিজুর রহমান মুওয়াজ চলুন শুরু করি প্রিয় বন্ধুরা আমি প্রথমেই বলে রাখি যে টিভির মধ্যে কিন্তু আপনি ভালো জিনিসও দেখতে পারেন এবং খারাপ জিনিসও দেখতে পারেন এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার উপরে আপনি কি দেখতে যাচ্ছেন সেটার উপরে তো আপনি যদি টিভির মধ্যে কোরআন তেলাওয়াত দেখেন বা অন্য কোনো ইসলামিক ভিডিও দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো গুণা হবে না পক্ষান্তরে আপনি যদি টিভির মধ্যে নাচ গান বা নগ্ন ছবি বা খারাপ কিছু দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার গুণা হবে তো আমরা এর আগে উজুভাঙ্গের ষাটটি কারণ জেনেছি সেই ষাটটি কারণের মধ্যে কিন্তু টিভি দেখার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি যে টিভি দেখলে উজু ভেঙে যাবে এমনটি বলা হয়নি তো টিভি দেখলে আপনার গোনা হবে ঠিক আপনি গোনাগার হবেন ঠিক কিন্তু আপনার উজু ভাঙবে না তবে তাকোয়ার পরিচয় হলো তাকোয়ার বহিঃপ্রকাশ হলো যে আপনি উজু যখন করবেন তখন আর টিভি দেখবেন না যে জন্য আপনি উজু করেছেন নামাজের জন্য যদি আপনি উজু করে থাকেন তাহলে আপনি নামাজ আদায় করবেন আর যদি আপনি নামাজের জন্য উজু করলেন আবার উজু করার পরে টিভি দেখলে টিভি দেখতেছেন টিভির মধ্যে নাচ দেখতেছেন গান দেখতেছেন বা নগ্ন ছবি দেখতেছেন তাহলে কিন্তু আপনার এই যে তাকুয়ার বহিঃপ্রকাশ এটা পেল না তো আপনি উজু করার পর যে জন্য উজু করেছেন নামাজ পড়ার জন্য আমি ধরে নিলাম যে আপনি নামাজ পড়ার জন্য উজু করেছেন অথবা কোরআন তেলাউতের জন্য উজু করেছেন তো আপনি সেই কাজটি না করে নামাজ না পড়ে বা কোরআন তেলাওত না করে যদি আপনি টিভি দেখা আরম্ভ করেন তাহলে এটা কিন্তু মোটেও ঠিক হবে না তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আমি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহেতেও দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ